এই মুহূর্তত মই উপস্থিত আছো ধেমাজির আন্তজিলা বাস আস্থান আর আন্তজিলা বাস আস্থান এটা পরিণত হয়েছে ডাম্পিং কাণ্ডল। মূর পিছফালে এয়া আসলতে ধেমাজি পৌরসভার এক তুঘলকী কাণ্ড, কারণ ধেমাজি পৌরসভা এটা ডাম্পিং কাণ্ডলে পর্যবেক্ষিত করালে ধেমাজির যলতে টেলিজানস্থিত আন্তজিলা বাস আস্থান। আর যা কেবাটাও বছর ধরে এই নির্মাণ করা যলে আন্তজিলা বাস আস্থান, এই আন্তজিলা বাস আস্থান কোভিডকালীন পরিবেশত ইয়াক আসলতে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করেছিল। আর তার পরবর্তী সময় আজি গুপতি ইয়ার মুক্তি নহল। আর তার পিছত এতিয়া ধেমাজি পৌরসভায় ধেমাজি নগরত যিসমূহ আসলতে আবর্জনা গোট খায়, সেই আবর্জনা ওয়ার্ডে ওয়ার্ডে গোট খা, ধেমাজি দোকানে পোহারে গোট খা যিসমূহ আবর্জনা, সেই আবর্জনা এতিয়া ইয়াতে পেলাইছে। আর এখন ইয়ার পিছফালে এখন আছে বিশুদ্ধ খোয়া পানি, এখন জল জীবন মিশনের আসনি। আর ইয়ার এইয়ার প্রতিগন্ধময় যে পরিবেশ, এই পরিবেশের পিছত আসলে আপুনি এই স্থানের পানি প্রকৃততে আপনি সেবন করব পারিবনে নাই, সে আপনি নিশ্চয় আপনার অনুময় হয়ে পড়ছে। আমি দেখাইছো ধেমাজি পৌরসভার যলতে তুঘলকী কাণ্ড। প্রকৃতার্থত এইটো এটা যেহেতু বাস আস্থান আছিল, আর বাস আস্থান এটা মুক্তি করার করাই নহল, কিন্তু তারপরও এটা দেখা গৈছে অতি এক দুর্গন্ধময় পরিবেশের সূচনা হয়েছে এই অঞ্চলটোত। আর বিশেষ জনবসতিপূর্ণ এলাকাত বিশেষ এনে ধরনের কোনো ধরনের জাবর জোথর পেলোয়া নহয়, কিন্তু তার পরিবর্তে ধেমাজি পৌরসভায় যে কাণ্ড সংঘটিত করেছে সেই কাণ্ড সংঘটিত করাত লো ইতিমধ্যে রাইজ জাঙুর খাইছে আর সচেতন মহলে ইতিমধ্যে প্রতিক্রিয়া করেছে। আর জেলা ছাত্র সন্থার সাধারণ সম্পাদক আছে, আমি জানি বিচারিম যেহেতু এইটো এটা যেহেতু কোনো ডাম্পিং গ্রাউন্ড নহয়, আর ডাম্পিং গ্রাউন্ড নোহাওয়ার ধেমাজি পৌরসভায় যে কাণ্ড সংঘটিত করেছে তাক লো আপনার প্রতিক্রিয়া। আসলে খুব দুর্ভাগ্যজনক কথা, ধেমাজিত টেলিজেন্সিত যে বাস স্থান আছে আন্তজিলা বাস স্থান, এই বাস স্থানটা আরম্ভণি হওয়া নাই। আরম্ভণি নোহার আগতে ধেমাজি পৌরসভায় যাক ডাম্পিং গ্রাউন্ডলে ব্যবহার করেছে, এই কথাটা আটাইতক নিন্দনীয় কথা। আর একটা কথা স্পষ্টভাবে আমি কব বিচার, ধেমাজি পৌরসভা পৌরপতি আর উপপৌরপতি দুইগারে মিলি নিজের পৈতৃক সম্পত্তিদরে কিন্তু পৌরসভাটা ব্যবহার করে থাকা আমি দেখবলে পাইছো। আর বিভিন্ন সমস্যা আছে ধেমাজি মাছমজিয়া ধেমাজি নগরত, ইমান সমস্যা আছে যুম সমস্যা আজিলেক কিন্তু কোনো একটা সমস্যায় সমাধান করবল সক্ষম হওয়া নাই। ইচ্ছা অনুযায়ী নিজের রাস্তাসমূহ বন্ধ করে নিজের মই মতালি মতো কাম করব, নিজে ঠিকা করব। আর যুম বাস স্থান আছে, এই বাস স্থানটা আজি দুরবস্থা, আরম্ভণি হওয়া নাই। বাস স্থানটা আরম্ভণি নোহার আগতে ধেমাজি পৌরসভা উপপৌরপতি আর পৌরপতিয়ে মিলি ডাম্পিং গ্রাউন্ডলে ব্যবহার করেছে। আর দুবছর দিন হল, দুবছর দিনে আজিলেক কিন্তু যুক্ত ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ করেছিল দুবছরলেক কিন্তু আজিলেক ডাম্পিং গ্রাউন্ডটা আজিলেক নির্মাণ করবলে সক্ষম হওয়া নাই। গতি আমি এটা আমি ইয়াত তদন্ত বিচারিছো, ইয়াত প্রশাসনে এক তদন্ত এটা তদন্ত করব লাগে, জেলা উপায়ুক্তগুলিয়ে এই গোটাই বিষয়বিল কিন্তু হস্তক্ষেপ করব, কারণ আমি ধেমাজি জেলা ছাত্র সন্থায় দাবি জানাইছো। আর পরবর্তী সময়ত ধেমাজি জেলা ছাত্র সন্থায় কিন্তু ইয়ার উপর আমি বৃহৎভাবে আমি কিন্তু আমি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবলে আমি সক্ষম হব। আসলে এই গোটেই সম্পূর্ণ এলাকাটা একটা জনবসতিপূর্ণ এলাকা, আর এটা যথেষ্ট দুর্গন্ধময় একটা পরিবেশ, আর রাইজে বিভিন্নজনে এটা আমাক অভিযোগ করেছে। আপনাদেরকে দেখিছে ইয়াতে ধেমাজি নগর গোটেই আবর্জনাসমূহ ইয়াতে পেলোয়া হয়েছে, কি হব আসলে? সব এটা যত যাব ইয়াত আসলে ডাম্পিং গ্রাউন্ড ব্যবহার করেছে, ওসরে একটা জলজীবন আসনি, একটা পানি জলজীবন আসনি এটা আছে। গতি অতি দুর্ভাগ্যজনক কথা আমি কইছো যে পৌরপতি আর উপপৌরপতি দুইগারে মিলি গোটাই কামসমূহ করেছে, আর ধেমাজি পৌরসভাক পৈতৃক সম্পত্তির দরে ব্যবহার করবলে আরম্ভ করেছে। গতি অতিকয় দুর্ভাগ্যজনক কথা, গতি গোটাই বিষয়সমূহ যিসমূহ বিষয় আছে গোটাই বিষয়সমূহ কিন্তু আমি উপায়ুক্তগুলিক ধেমাজি জেলা উপায়ুক্তগুলিক আমি হস্তক্ষেপ করব, কারণে আমি ধেমাজি জেলা ছাত্র সন্থায় দাবি জানাইছো। হয়, এয়া আছিল জেলা ছাত্র সন্থার সাধারণ সম্পাদক জয়ন্ত বৰগোহাঁই। আর উল্লেখ করেছে যে ধেমাজি পৌরসভায় যলতে যিসমূহ কাম করা ব্যর্থ হয়েছে, সমান্তরভাবে পৌরপতি আর উপপৌরপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে অভিযোগ উত্থাপন করেছে। এয়া দেখাইছো ধেমাজি পৌরসভায় ইতিমধ্যে যধরণে ইয়াতে জাবর পেলাইছে, এই একটা জনবসতিপূর্ণ এলাকা, আর ইয়াতে যধরণের একটা পরিবেশ, সেই পরিবেশ দেখার পিছত আসলতে ইয়ার স্থানীয় লোকসকল যথেষ্ট ক্ষুভিত হয়ে পড়েছে, কারণ তেওঁলোকে ইতিমধ্যে বারম্বার এই স্থানত যাবর নেপেলাবলৈ কৈছিল। আর এতিয়া দেখা গৈছে ইয়াত যাবর পেলায় তেওঁলোকে এক প্রতি যিজনের পরিবেশ সূচনা করেছে, সেই সূচনা করার পিছত ইয়াত বিভিন্ন এই যাবর জোথর পর আসলে বিভিন্ন আবর্জনার পর ইয়াতে লেতেরা আসলতে পরিবেশের সূচনা হয়েছে। আর এই পরিবেশ সূচনা হওয়ার পিছত এই স্থানত থকা যিসকল লোক, ইয়ার দাঁতিকখরীয়া অঞ্চলের যিসকল লোক, এই লোকসকলে অতি আসলতে এক দুর্গন্ধর মাজত জীবন অতিবাহিত করবলগিয়া হয়েছে। আর
কেতিয়ালৈ ধেমাজি পৌরসভায় যে মরিঢলর সমীপর সজুয়াত নির্মাণ করে থাকা যখন ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ড কেতিয়ালৈ নির্মাণ করে শেষ করব সেয়াও কিন্তু নিশ্চিত নহয়। এতিয়াও ব্যবহার হওয়া নাই সেই ডাম্পিং গ্রাউন্ডৰ। জিলা ছাত্র সন্থাৰ উপদেষ্টা আছে আমাৰ সৈতে, আমি তেওঁৰ পৰা জানিব চেষ্টা কৰিম। কাৰণ ডাম্পিং গ্রাউন্ড আজি দুটা বছৰে নির্মাণ কৰি আছে মৰিঢল খজুৱাত, তাৰপিছতো মৰিঢল খজুৱাত সেই ডাম্পিং গ্রাউন্ড আজি পর্যন্ত নির্মাণ নহল। আৰু নগৰখনত বিভিন্ন সমস্যা আছে, দহটা ৱাৰ্ডত বিভিন্ন সমস্যা আছে। সেই সমস্যাসমূহ কিন্তু সমাধানত কোনো স্থায়ী বিশেষ ফলপ্ৰসূ আঁচনি আমি ইয়াতে পৰিলক্ষিত নহয়। আমি দেখিবলৈ পাইছোঁ যেতিয়া প্ৰথম আমাৰ ইয়াতে ধেমাজি পৌৰসভাত 4টা বা 10টালৈ আমাৰ ৱাৰ্ড বৃদ্ধি কৰিলে, কিন্তু ৱাৰ্ড বৃদ্ধি কৰাত কৰ কাটাল লোৱাত আৰু বাকী সব ঠিকেই লৈছে। ঘৰ এটা বনাবলগীয়া হ'লেও এখন যিটো কৰ কাটাল দিব লগা হয় কাৰেণ্টৰ বিলত কৰ কাটাল বাঢ়িছে, কিন্তু তেনেধৰণে এটা যে এই 4টা ৱাৰ্ডটো প্ৰথমে যি আছিলে তাৰপিছত কোনো উন্নত হোৱা নাই। এতিয়াও কিন্তু বৰ্তমান 6টা ৱাৰ্ডত যিটো বৃদ্ধি কৰিলে ৱাৰ্ড, কিন্তু সেই ৱাৰ্ডকেইটাত মই কোনো ধৰণৰ আমি মানে তাত উপযুক্ত যেনেধৰণে যে কৰিব লাগিছিলে টাউন কমিটিয়ে, কিন্তু সেইটো আজিলৈকে কৰা আমি দেখিবলৈ পোৱা নাযায়। সেইকাৰণে আমি টাউন কমিটিক সকীয়াই দিব বিচাৰে যে যিবিলাক তেখেতলোকে অনিয়ম অবিচাৰ হিচাপে কামবিলাক কৰি আছে সেইবিলাকৰ ওপৰত উচিত তদন্ত হ'ব লাগে। আৰু যোনবিলাক ৱাৰ্ড এতিয়াও ৱাৰ্ডৰ উন্নত হোৱা নাই সেইবিলাক ৱাৰ্ড উন্নত কৰিবৰ কাৰণে আমি ইয়াৰ পৰাই তেখেতলোকক দাবী জনাইছোঁ। হয়, আচলতে যিসমূহ আচলতে যিহেতু পূৰ্বতে যিহেতু ধেমাজি পৌৰসভা 4টা ৱাৰ্ডৰে গঠিত আছিল আৰু আন্তঃগাঁথনিৰ যথেষ্ট অভাৱ, সেই তাৰপিছতো কিন্তু পৌৰসভাক 10টা ৱাৰ্ডলৈ বৃদ্ধি কৰা হ'ল। তাৰ পৰৱৰ্তী সময়ত এতিয়াও 6টা ৱাৰ্ডত বিভিন্ন ৰাস্তা পদূলিৰ সমস্যা আছে, কিন্তু ইতিমধ্যে কৰ কাটলৈ ইতিমধ্যে সংগ্ৰহ হৈছে। পৌৰসভাৰ নতুন আইন অনুসৰি গৃহ নিৰ্মাণৰ বাবদ তেওঁলোকে অনুজ্ঞাপত্ৰ ল'বলগীয়া হয়। সমান্তৰালভাৱে যিসমূহ ঘৰ আছে, পকীঘৰ আছে, পকীঘৰ থকা প্ৰতিগৰাকী পৰিয়ালে ইতিমধ্যে হাজাৰ টকা কৰ কাটল দিবলগীয়া হৈছে, আৰু কৰ কাটল নিদিলে তেওঁলোকৰ আচলতে জাননী প্ৰেৰণ কৰা হৈছে। নিশ্চিতভাৱে ধেমাজি পৌৰসভাৰ এইবোৰ কাণ্ডৰ এটা উচিত তদন্ত দাবী কৰিছে ধেমাজি জিলা ছাত্ৰ সন্থাই।